একটা বই দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে দিন শেখার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবারের ন্যায় আজকের জুমার খুতবার বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আজকের জুমার খুতবার বিষয় ছিল মুনাফিকদের বিষয় নিয়ে আলোচনা করেছেন খতিব সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ভয়াবহ পরিস্থিতি এবং মুনাফিকদের যে অবস্থা এ ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন। মুনাফিকদের ব্যাপারে লম্বা আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের দ্বিতীয় সুরাতে সুরাতুল বাকারায়, যেখানের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে একটা সুরাই নাজিল করেছেন, সুরাতুল মুনাফিকুন। কারণ মুনাফিকদের অবস্থানটা মুসলমানদের সাথে, যার কারণে তারা মুসলমানদের সাথে থেকে গড়ের শত্রু, সবচেয়ে বড় শত্রু। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন মুসলমানদের জন্য সমস্যা ছিল একটাই, যে মক্কার কাফিররা যারা প্রকাশ্য শত্রু, পরিচিত শত্রু ছিল যে এরা আমাদের শত্রু। কিন্তু মদিনাতে হিজরত করার পরে যখন একগড় মানুষ এমন হলো যারা বাহ্যিকভাবে ইসলামকে গ্রহণ করলো, মুসলমানদের সাথে তাদের অবস্থান, কিন্তু ভিতরে ভিতরে তারা মুসলমানদের শত্রু, গোপন শত্রু, যাদেরকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আখ্যায়িত মুনাফিক হিসাবে। এদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আর তার মুসলমানদের শত্রু হওয়ার পিছনের কারণ ছিল মদিনার মধ্যে যারা বসবাস করতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার পূর্বে, বিভিন্ন গোত্র ছিলেন, তন্মধ্যে প্রধান গোত্র ছিল আউস ইবনে খজরাজ। আউস এবং খজরাজ এই দুই গোত্র প্রধান বড় গোত্র ছিল। এরপরে আরও ইহুদি গোত্র ছিল, বনু কায়নকা, বনু নজির, এইভাবে আরও গোত্র ছিল। তখন আউস এবং খজরাজের মধ্যে সবসময়ই একটা ঝগড়া লেগে থাকতো, সবসময় মারামারি থাকতো। আর আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে একটু নেতৃস্থানীয় এবং লিডার হিসাবে ছিল, তো সে উভয় গ্রুপকে, উভয় গোত্রকে একত্রিত করে চাচ্ছিল যে সবাই যাতে মিলেমিশে একসাথে থাকি আর সে নেতা হবে, দুয়ে গোত্র এক হবে, সন্ধি হবে এবং সে হবে নেতা। ঠিক এই মুহূর্তে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহির আবির্ভাব আর হিজরত করে রসুল আকরম মদিনায় আজকে গেছেন, যার কারণে সে আর রসুল আকরম সাল্লামকে মানতে তার বহুত কষ্ট হয়। তো বাহ্যিকভাবে মেনে নিল, কিন্তু ভিতরে ভিতরে তার শত্রুতা পোষণ করতে শুরু করলো, যার ফলে মুসলমানরা ভিতরের শত্রুর আক্রমণে আক্রান্ত হলেন। বিভিন্ন সময়ে এই মুনাফিক গোত্ররা মুসলমানদেরকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, লেকিন তারা সফল কাম হয় নাই, পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহিকে জানিয়ে দিয়েছেন তাদের শত্রুতার বিষয়ে। তো এই মুনাফিকদের ব্যাপারে খতিব সাহেব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিকরা তাদের অভ্যাসের মধ্যে একটা অভ্যাস খুব ভালো, তাদের কথাবার্তা খুব মলিন পাবেন, খুব সাজানো গুছানো, খুব সুন্দর, এবং তাদের পোশাক পরিচ্ছদ এবং দেখতেও তাদেরকে সুন্দর লাগবে, মনে হবে যে এত ভদ্র মানুষ মনে হয় হইতে পারে না। জি, কিন্তু আসলে এরা ভিতরে ভিতরে অভদ্রের শেষ সীমা। আল্লাহ তাআলা ওদের ব্যাপারে ইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা,
যে এরাকে এদেরকে যদি দেখো খুব সুন্দর লাগবে, এদের কথা যদি শুনো সবাই কান দিয়ে শুনবে, কারণ তাদের কথাগুলি খুব গুছানো, খুব সাজানো, কিন্তু বিতৃপিতে ওরা মুসলমানদের শত্রু তা পোষণ করে। তো এদের ব্যাপারে সতর্ক করেছেন, এরা জাহান্নামের মধ্যে কাফিরের চেয়ে, প্রকাশ্য কুফারের চেয়েও ওরা আরও নিকৃষ্টতম জায়গার মধ্যে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তাদের হবে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন জাহান্নাম থেকে। মুনাফিকদের ব্যাপারে অনেক লম্বা আলোচনা, এখানে এই সংক্ষিপ্ত সময় আলোচনা করা যাবে না। তো এতটুকুই ছিল যে রসুলের যুগে যেভাবে মুনাফিক ছিল, বর্তমান যুগে মুসলমান সমাজের মধ্যে এই মুনাফিক রয়েছে। এই মুনাফিকদেরকে পরিচয় করা খুবই কঠিন, আর যারা সত্যিকার মুসলমান কোরআন হাদিসের জ্ঞান রাখেন এরা সহজভাবে পরিচয় করতে পারে। মুনাফিকরা সবসময় ইসলামের প্রশংসা করবে, কিন্তু ইসলামের হুকুম আহকাম মানতে তাদের খুব কষ্ট হবে। এরাই আসলে সমাজের সবচেয়ে বড় মুসলমানদের শত্রু। আমাদের দেশের মধ্যে দেখবেন যে ইসলাম নামে ইসলামের অভাব নাই মুসলমান, কিন্তু ইসলামের হুকুম আহকাম মানতে তার জন্য খুব কঠিন। এরাই আসলে নামে মুসলমান, কিন্তু অন্তরে অন্তরে ইসলামের কোনো কিছু তারা বিশ্বাস পোষণ করে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত মুনাফিকদের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন।